রহমাতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বেজার কে কে হাত তুলুন। ওই দেখেন, আন্দাজে বাঙালি বোঝা রে, না বুঝে হাত তুলতেছে নাকি? না, বেজার একজন আছে, বলেন তো তার নাম কি? জোরে বলেন, শয়তান। আপনাদেরকে রেডি হতে হবে, প্রস্তুত হতে হবে। মুসলমান জাতি বাঘের জাতি, মুসলমান জাতি সিংহের জাতি। এ মুসলমান জাতিকে টুকিটাকি হুমকি দিয়া আল্লাহর কোরআন থেকে চুল পরিমাণ সরানো যাবে না। জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য রক্ত ঝরিয়েছে, শরীরের চামড়া চুলে গিয়েছে, ওহুদের ময়দানে মাথার মধ্যে হেলমেট ঢুকেছে। যদি আজ প্রয়োজন হয় আল্লাহর নবীর সেই দিনকে আমার ভাইয়েরা এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, প্রয়োজনে সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে নিয়ে ময়দানে নামতে কে কে রাজি আছেন, দু হাত করে আল্লাহকে দেখান। ভাই, এই গত 7 দিন আগে একটা মাহফিলে ছিলাম, আমার যুবক ভাইরা ইমানের শক্তিতে বলিয়ান হয়ে বলতেছে ইসলামের শত্রুরা, এক হাজি সাহেব এসে বলছে, হুজুর এটা বাদ দিয়ে বললে হয় না? জোরে বলেন, ঠিক কি না? এইরকম অনেক হাজি এখন বর্তমানে আছে না নাই? নাই, শুধু নোয়াখালী জেলায়, এখানেও আছে। আচ্ছা, এটা আমার ভাইরা বারবার বলতেছিল, যদি এখানে ডিস্কো ড্যান্সার হইতো। কি ড্যান্সার? ডিস্কো ড্যান্সার। আপনার মোটামুটি একটু বাজনা শুরু হলেই এই মাঠ ভরার জন্য, এই এখন না সন্ধ্যার পরেই দেখা যেত এই মাঠটা ভর্তি হয়ে গেছে। জোরে বলেন, ঠিক কি না? আমার দেশে অনেক লোক আছে, অনেক মানুষ আছে, তাফসীরুল কোরআনের মাহফিলের জন্য আপনি যাবেন, 20 টাকা 30 টাকা দেওয়ার পরে অজুহাত দেখায় যে খুব বিপদে আছি। অথচ যখন গান বাজনার অনুষ্ঠান হয় 500 টাকা দিয়ে বলে, নিয়াই মমতাজের লাগলে আরো দেব। বলে না কে আছে না নাই? এইরকম শয়তান কিছু আছে না নাই? ওরাই কিন্তু চাই যে আল্লাহর আইন, আল্লাহর কোরআন এই জমিনে প্রতিষ্ঠা হওয়ার দরকার নাই। ধরে বলে, ঠিক কিনা? আমরা ওদেরকে ভালো করে বলে দিতে যাই, শোনেন যারা ইসলামী আন্দোলনের কর্মী, এদেরকে ছোটখাটো ভয় দেখে কোনো লাভ হবে না। কুষ্টিয়া জেলায় জোহরের নামাজের আগে একটা লোক জোহরের নামাজ মসজিদে না গিয়ে বাসায় পড়তেছে, এরকম একটা টেবিল, টেবিলের পাশে নামাজে দাঁড়িয়েছে। এখন টেবিলের উপরে একটা দুধ রাখা আছে, এই যে ঢাকনা। তো এবার উনি নিয়ত করার পরে একটা বিড়াল লাফ দিয়ে উঠছে টেবিলের উপর, ওঠার পর একটা লাঠি মেরে ঢাকনা ফেলে দিয়েছে। এখন দুধ খাচ্ছে, বেচারা চিন্তা করতেছে নামাজের নিয়ত করে জোহরের নামাজ, কথাও তো বলতে পারতেছে না, টাকা বলতে তো সব খেয়ে ফেললো রে, এই নামাজ হবে? কথা কয় না কে? এখন কি ওকে তো তাড়াতে হবে, তাড়াবে কি হবে? গিয়েছে রুকুতে, রুকুর থেকে ওঠার সময় বলতে আমি আল্লাহ হুলিমান আমি না, এর মানে কি? কথা কয় না কে? এর মানে হলো সে বিড়ালকে তাড়িয়ে দেবে। বিড়াল বলতেছে, দেখো মালিক, তুমি হামিদা বলো আর সকিনা বলো আর জবেদা বলো আর যাই কিছু বলো না কেন, এই ছোটখাটো ধমকি দিয়া আমাকে তুমি এই জিনিস থেকে বিরত রাখতে পারবে না। তার কারণ তোমার এই ছোটখাটো ধমকি ধামকি মায়ের পেট থেকেই আমি শুনেছি। আমার ভাইরা যারা ইসলামের শত্রু, যারা কোরআনের শত্রু, আমরা ওদেরকে বলতে চাই, আমাদেরকে ছোটখাটো ধমকি ধামকি দেয়া ইসলাম থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। জোরে বলে, ঠিক না? ইসলামের জন্য প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, এরপরে কোন বাতিলের কাছে মাথা নত করব না। কে কে আরেকবার আল্লাহকে দেখাবে? আমিন 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 আমিন। আমি একটু টেস্ট করলাম গত বছরকার ইমান ঠিক আছে কিনা,
যেহেতু গত বছর আসছিলাম মোটামুটি ইমান একটু বাড়ছে মনে হচ্ছে। অনেকে তাফসীর মাহফিলে আসতে চায় না, ওদিকে দোকানে বসে মামুর এক হাতে চা এক হাতে বিড়ি। এলাকায় কি বিড়ি চলে বাপ? এই এলাকায় যে বিড়ি খায় সেই বিড়ির নাম কি? আকিজ বিড়ি। আকিজ বিড়ি। গত দুই দিন আগে ছিলাম বরিশাল, বড় হচ্ছে শুধু সোনালী বিড়ি আর কারিগর বিড়ি। এই বিড়ি পাঁচ বছর পর পর যখন সিল মারার টাইম আসে, ইয়া বড় হুজুর আসে না নাই, ঘন ঘন পান খায়, তবে নোয়াখালী জেলায় নাই, জিকির ঠেলায় অস্থির হয়ে যায়। অথচ পাঁচ বছর পরে যখন সিল মারার টাইম আসে, এমন একটি জায়গায় সিল মারে ওই হুজুরের বাচ্চা হুজুর, যেই দলের লোক জীবনে পড়ানো চায় না, নামাজও চায় না। জোরে বলে ঠিক কি না? এটা মুনাফিক মার্কা হুজুর, জোরে বলে ঠিক কি না? ওদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কোন দল করেন? কইছে না, দিন কাল ভালো না। ওরে শয়তান, দিন কাল ভালো না এই কথা বলে তুমি কোন দল করো না? আল্লাহর নবীর দল ছিল কিনা? কথা কয় নাকি? আজকে আমি দল নিয়েই কথা বলবো। কেয়ামতের মাঠে খেলা হবে 73 দলে। কয় দল? সুবহানাল্লাহ, ধরে না আসতে। 72 দল কোন দিকে যাবে? দোদকে এক দল যাবে কোথায়? আমার ভাইরা, দুনিয়ার জীবনে ফুটবল খেলা হয় 90 মিনিট, যদি গোল না হয় অতিরিক্ত 30 মিনিট দেওয়া হয়। কথা বলে না কেন? এই অতিরিক্ত 30 মিনিটের মধ্যে যদি গোল দিতে না পারে তখন হয় প্লান্টি অথবা টাইবিকা। এবার আসেন, 2014 সালে ফুটবল খেলা হচ্ছিল আর্জেন্টিনা জার্মানি ফাইনাল খেলা, মনে আছে আপনাদের? ওই যুবক ভাইদের মনে আছে, খেলা আমিও দেখতেছিলাম। হঠাৎ করে চরম আনন্দের সাথে বলছে গোল গোল গোল। কি হয়েছে? হুজুর গোল হয়েছে। আপনারা তো হুজুর মানুষ, বসবেন না, দিন দুনিয়া নিয়ে আপনারা বোঝেন না, আখেরাত নিয়ে পড়ে থাকেন। এত আনন্দ, আনন্দ দিয়ে বলতেছে গোল, 3 মিনিট পর দেখ সব চুপচাপ। কি হয়েছে ভাই? বলতে হুজুর গোলটা কবুল হয়নি, অফ সাইড অফ সাইড। কি হয়েছে? কথা কয় না কেন? অফসাইড হয়েছে কেয়ামতের মাঠে। 72 দল দাঁড়ো অফসাইড গ্রুপে, জোরে বলে ঠিক কিনা? নবীর দল যাবে একটা গ্রুপ, যাবে জান্নাতে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ম্যান অফ দ্য ম্যাচ বানায়া শিরোপা হাতে দিয়া এই নোয়াখালী তাওহীদ জনতাকে আমার ভাইরা আল্লাহর নবীর দলে যোগ দিয়ে আল্লাহর রাসূল মিছিল করতে করতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, ধরে না আসতে। আর যারা এখনো আসে নাই, ওরা চিন্তা করতেছে দোকানে বসে বসে কুষ্টিয়ার থেকে হুজুর আসলে ও কি বলবে আমরা আগেই জানি। আন্দাজে ওখানে বসে বসে ফতোয়া দিচ্ছে, বিড়ি খাচ্ছে আর চা খাচ্ছে আর এই ফতোয়া দেবে। আমি আপনাদেরকে বলি আল্লাহর কোরআনের মাহফিলে চলে আসুন। আমার ভাইরা, দুনিয়ার জীবনে 90 মিনিট খেলা হয়, গোল না হলে 30 মিনিট। আমার আল্লাহ আপনাকে 11টা মাস চালায় যে শয়তানকে গোল দাও, পারে না তখন আল্লাহকে যখন পারলি না গোল দিতে, হ্যাঁ শয়তানকে বাদলাম 1 মাসের জন্য। ওই মাসের নাম কি? সেই মাসের নাম কি? তোমার আল্লাহ বললেন না আল্লাহকে বাদলাও শয়তানকে দেয় ফাঁকা মাঠে গোল দে। এরপরও ফাঁকা মাঠে যখন গোল দিতে পারলেন না, রমজান মাসেও আপনার জীবনটাকে আপনার চরিত্রকে আপনি পরিবর্তন করতে পারলেন না, এইবার প্লানটি হবে, প্লানটি করবে আজরাইল। কেডা উনি যদি কিক করে, উনি যদি লাফটি মারে, কি ভাই মিস হবে? কথা কয় না, জীবনেও মিস হবে না। এবার আসুন, অনেক লোক কোরআনের মাহফিলে আসে নাই, আমি ওনাদেরকে নিয়ে ছোট্ট একটা গল্প বলেই তাফসীরের মধ্যে যাব। বলেন ইনশাআল্লাহ। যারা কোরআন শোনে, আমাদের সমাজে কিছু লোক আছে ওরা মনে করে আমরা বোকা, আমরা কিছুই বুঝি না। হ্যাঁ, এই যে টিভি দেখা বাদ দিয়া, সিনেমা দেখা বাদ দিয়া, লেপ তোষক কম্বল বাদ দিয়া এখানে এসে যারা বসে আছে এরা পাগল, আর আমরা আনন্দ ফুর্তি করতেছি, আমরা খুব চালাক। গল্পটা ঠিক এইরকম, তিনজন ব্যক্তি একটা লম্বা সফরে গিয়েছে, তিনজনের মধ্যে একজন ভক্ত হচ্ছে মুসা নবীর ভক্ত, ভালো করে শুনবেন কাজে লাগবে, আর একজন ভক্ত ঈসা নবীর, আর একজন ভক্ত আমাদের নবী। মুসা নবীর ভক্ত খুব চালাক, ঈসা নবীর ভক্ত একটু কম চালাক, আর আমাদের নবীর ভক্ত বোকা, বোঝে না, কম বোঝে। এইরকম লোককে এলাকায় কি বলে? বোকা বলে, কুষ্টিয়ায় বলে মফিজ। বোঝে মফিজ? বোঝে কিচ্ছু বোঝে না, তার কয় মফিজ। তো এবার এই তিনজন লোক লম্বা সফরে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা লেগে গেছে, কোথায় যাবে? শেষ পর্যন্ত মসজিদের মধ্যে জায়গা হলো,
মজদেম সাহেবকে বলতেছে, চাচা কোন খাবার দাবার কি দেওয়া যাবে? বলে, বাবু রে, খাবার তো আছে মাত্র একজনা, তা মাত্র দুইটা রুটি। জোরে বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, এই দুইটা রুটি দিয়ে কি পেট ভরবে? কথা কয় দেখেন, লোক কয়জন? তিনজন। আর মুসানবের ভক্ত খুব সালাক তো, বলে দেখ এই রুটি খাওয়া যাবে না, রাখ। সবাই ঘুম এসে দাও, এখন সকালে ঘুম থেকে উঠি, যে ভালো স্বপ্ন দেখবে সে এই রুটি খাবে। ঠিক আছে, ঘুমায় গেছে দুইজন, ঈসা নবীর ভক্ত, মুসা নবীর ভক্ত। আর আমাদের মফিজ চিন্তা করতেছে, আল্লাহ আমি পাগল মানুষ, সকালবেলা উঠি আমার কপালে রুটি হবে না, ওরা জোর করিয়ে তাকিয়ে কুচিয়ে দখল করে নেবে। এই আমার কথা বুঝেন? যোগ্যতা নাই, কোন যোগ্যতা নাই, কিচ্ছু নাই, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই পাওয়ার ঠেলায় জোর করে কাটিয়ে কুচিয়ে দখল করে নেবে, এইরকম লোক আছে না? নেই কথা কয় দেখে মফিজ বলতেছে, আল্লাহ ওরা কাটিয়ে কুচিয়ে নেবে সকালেও, আমার কোমাদের রুটি হবে না, যা করার দরকার। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, তাবারক মনে করে উনি দুইটা রুটি খেয়ে পানি খেয়ে ঘুমাইছে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠলো, ওঠার পরে এক একজন স্বপ্নের বর্ণনা দিচ্ছে। ঈসা নবীর ভক্ত বলছে, আমি স্বপ্ন দেখলাম আমি সার আসমানে চলে গিয়েছি, অত বড় সিটিং বানায় বলছে। ঈসা নবীর সঙ্গে দেখা হলো, আমারে বললো যে তোর মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই, রুটি তুই খাবি, রুটি আমি খাবো। এইবার মুসা নবীর ভক্ত বলে, থাম, আমি স্বপ্ন দেখলাম আমি তোর পাহাড়ে গিয়েছি। কোথায়? কার সাথে দেখা হইলে? মুসা নবীর সঙ্গে দেখা হইলে। আরে আদর স্নেহ করলে আমাকে, আর বললো তুই শ্রেষ্ঠ মানুষ, তুই এই রুটি খাবি, রুটি আমি খাবো। এবার মফিজ, তুই কি স্বপ্ন দেখলি বল, আমি আর কি দেখবো? তোরা ঘুমানোর পর দেখলাম একজন কালো ফেরেশতা এসে বাম্বু হাতে করে কি বাস এসে বললো, হট, আলাম না উঠবো না, হট, মার খর ভয়তে উঠে পড়ি, আর রুটি খা, আমি রুটি খাইছি, এখন দেখ রুটি আছে নাকি, রুটি আছে, কথা বলেন, রুটি কিন্তু নাই। আমার ভাইরা, এইবার ওরা দুইজন বলতেছে, ফেরেশতা যখন আসলো তখন কেন আমাদেরকে ডাকলি না? কয় অনেক ডাকিছি, অনেক খুঁজেছি, খোঁজা খুঁজে পর দেখলাম তুমি চতুর্থ আসমানে, কোথায়? আর দোস্ত তুমি তো বেশি চালাক, তোমার তো কত খুঁজলাম, তুমি তো তোর পাহাড়ে। দেখেন অনেক লোক এদিক ওদিক বিভিন্ন জায়গায় ছুটে ছেটে বেড়াচ্ছে, আল্লাহর কোরআনের মাহফিলে ঢোকে নাই। যারা ঢোকেছে আমাদেরকে মফিজ মনে করলেও, আমাদেরকে বোকা মনে করলেও, আল্লাহর কোরআনের মাহফিলে আমরা ঢোকে পড়েছি, আমার আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে কে আমাদের মাঠে জান্নাতে ঢোকায়া জান্নাতি খাবার খাওয়াবে। বলে বলেন ঠিক কিনা? যারা আসি নাই ওরা হইলে বড় মফিজ, কথা কয় দেখে ওরাই মুফিদ। এজন্য যারা চলে এসেছি এরা হলে সালাক। আসুন এবার আমরা আল্লাহ তাআলার কোরআন থেকে কিছু কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا জবান ফির বড় না হো দিল্লাহি মিনাশ শাইতানির রাজীব বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া
جعلتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدقت يا ربنا. عن أبو بكر الصديق بن قحافة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر ثلاثة الإشراك بالله ووقوف الوالدين والشهادة الزور رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. وعلى آل سيدنا مولانا. لا إله إلا الله. شبعي. لا إله إلا سبحان الله الحمد لله. لا إله سبحان الله الحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. شكله قرر صلى الله عليه وسلم. الحمد لله بنغادشين ويتجباهي جلاب نواخلي এই জেলার অন্তর্গত কাশিহাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দশতম দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আবু ইউসুফ মোহাম্মদ নজিবুল্লাহ সভাপতি কাশিহাটা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আছেন নাকি? আপনারা সবাই একটু সাদা দিলে জবাব দিবেন, এই লোকটাকে দেখে কি মনে হবে উনি খারাপ মানুষ? তাহলে বলেন তো মনে হবে কি মানুষ? ভালো মানুষ। মুখে দাড়ি আছে? মাথায় টুপি আছে? গায়ে জব্বা আছে? আছে। গত কয়েকদিন আগে যে সভাপতি পাইছি ভাই, চাষা আরে ভাই দাড়ি চাষা বয়সের চাষা না, আল্লাহর কোরআনের মাহফিলের সভাপতি হবে দাড়ি চাষা আমাকে বলছে হুজুর দিনকাল ভালো না, কোরআন শরীফ দেখে দেখে কথা বলবেন, কিন্তু তার কেমন আছে ধরে বলে ঠিক কি না? আল্লাহর কোরআন থেকে কথা বলতে হবে কিভাবে এটা শিখিয়েছেন কে? ধরে বলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন আদা বাবা খাজা বাবা ন্যাংটা বাবা দড়ি বাবা সট বাবা এদের জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই, বরং গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলেছে যেহেতু আল্লাহর প্রত্যেকটা কথা সত্য কথা, আর বক্তাদেরকে আল্লাহ ডেকে বলছে কথা যখন বলবে তখন সত্য কথা বলবে হক কথা বলবে, হুকুম কার ধরে বলে? আমার দেশের এখন বর্তমানে আলেম ওলামা সব আস্তে আস্তে কাকিয়ে পড়তেছে বাবা দিনকাল ভালো না, ওরা চালাচ্ছে চালাক আমরা ওর মধ্যে নাই, এই কথা যে সকল আলেম ওলামা বলবে আপনারা বলে ওটা আলেম না জানেন ধরে বলে? আল্লাহ পাক বলে ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওমা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। সূরা বাকারা এক নম্বর পারা বিশ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন আর একশো বিশ নম্বর আয়াতে কারিমাত আল্লাহ পাক বলেন এবার আমার দিকে ভালো করে দেখান
140 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ পাক বলে ওমান আজলামু, ওই ব্যক্তির চাইতে বড় জালিম দুনিয়াতে আর কেউ হতে পারে না যার কাছে আল্লাহর কোরআনের জ্ঞান আছে, এই জ্ঞান থাকার পরে গোপন করে দেয়, বলতে চাই না মানুষের ভয়ে, ওটা আলেম নয়, ওটা হলো জালেম। বলে বলেন কি? আর এই সকল জালেমদের কেয়ামতের মাঠে আল্লাহ পাক যখন তুলবেন তখন তাদের দিকে আমার আল্লাহ তাকাবে না, কোথাও বলবে না, ইন্নাল্লাযীনা ইয়াকুতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান্নার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। বলতে চাই না অল্প দামে বিক্রি করে দেয়, ওই টাকা হাতিয়া নিয়ে পেটের মধ্যে ঢুকায়, এটা টাকা না, এটা হলো জাহান্নামের আগুন। আর কেয়ামতের কঠিন ময়দানে এই সকল আলেমদের দিকে এই সকল আলেমের সঙ্গে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ আপনার হার্টের রোগ ভালো করে দিবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কিয়ামতের মাঠে মজ্জেমার ঘাটটা থাকবে উপরের দিকে না ইমাম সাহেবের? কার ঘাট থাকবে উপরে মসজিদে? কেন? জি আজান দেয়, কি দেয়? আজানের শুরুতে কি আছে? জি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। বন্ধুরা আমার, এই যে আল্লাহু আকবার ধ্বনি দিয়া মানুষদেরকে ডাক দেয়, কাম্পিউটার পরে আর কাম্পিউটার সাকসেস, নামাজের দিকে এসো, সাকসেসের দিকে এসো, সফলতার দিকে এসো, আল্লাহ আকবার বলার কারণে কেয়ামতে আমার আল্লাহ মজ্জেমের ঘাটটা উঁচু করে দেবে, আমরা দেখতে পারবো মাথায় একটা দূরের টুপি নিয়ে জান্নাতে যাবে। জনগণ বলবে, আরে এই তো আমার গ্রামে সে বলতো রে, এই তো আদান দিত, ওর এত দাম হইলো কি করে? জনগণ বলবে, মজ্জেম সাহেব বলবেন, আমি আজান দিতাম একমাত্র আমার আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহু আকবার বলে। আজকে যারা তেলাওয়াত করছে আল্লাহু আকবার বলবেন, আমার আল্লাহ খুশি হয়ে কিয়ামতের মাঠে মজ্জেমের মতো আল্লাহ ঘাটটা উঁচু করে দিবে। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, যে সকল আলেম কোরআন জানে, জানার পরে বলতে চাই না কিয়ামতের মাঠে আমি আল্লাহ ওদের সঙ্গে কথা বলবো না, নাউজুবিল্লাহ বললেন না, কথা বলবো না, শুধু তাই না, ওলা ইয়ানজুরু ইলাইহিম, ওই সকল আলেমদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, তাকাবো না, মাফ করবো না, সোজা চলে যাবে জাহান্নামে। কোথায় কোথায় বলে? জাহান্নামে যাবে। অতএব এখানে বসেছি, আল্লাহ এবার আমাকে অর্ডার করতেছেন, মুতাসিম বিল্লাহ আল্লাহ পাক বলে, হে ইমানদারেরা ভয় করো আমাকে। জোরে বলেন তো, ভয় করতে হবে কাকে? আর একবার বলেন কাকে? আমরা ভয় করি কাকে? আল্লাহকে ভয় করি। নেতা দেখলি ভয়তে সালাম দেয় কুষ্টিয়া, সালাম আলাইকুম ভাই, আপনার মতো মানুষই হয় কত ভালো মানুষ, এত প্রশংসা সামনাসামনি,
যখন ওই মাতব্বর পিছনে চলে যায় তখন বলে আল্লাহ এত লোক মারা যায় তুমি কই শয়তান চোখে দেখো না? আছে না নাই? নোয়াখালীতে আছে? দেখিতে ভাই কিটা কিটা যুবক ভাইরা তো বাবার পকেট কেটে ফায়ার করতেছে, কথা নাই নাকি? কারণ ডার্লিং ফোনে বলে দিয়েছে, দেখো 14 ফেব্রুয়ারি বিশ্ব লুৎস দেহায়া দিবস, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জন্য ভালোবাসা দিবস শুধু 14 ফেব্রুয়ারি না, আল্লাহ এবং নবীর জন্য মুসলমানদের ভালোবাসা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে। জোরে বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহকে ভালোবাসার জন্য 14 ফেব্রুয়ারি ডেট করার দরকার আছে? দরকার নাই। হ্যাঁ, এগুলো ওই যে কিছু ফুল কিনবে, এরপর ডার্লিং বলে দিয়েছে, দেখো আমাকে কিন্তু একটা লাল জামা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখেন বলতে সুবহানাল্লাহ, ও তো সুবহানাল্লাহ বললে তো মাথা নষ্ট। 14 ফেব্রুয়ারিতে দেখবেন পালসার নিয়া, হাঙ্গারি নিয়া এলাকার যুবক যারা, তো ইমান সাহেব ফেরেস্তার মতো ইমান নাকি কার মতো ইমান, দেখবেন ও একটা হাঙ্গারি নিয়া ওই গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকবে, একটা ফুল হাতে করে, ওর কেউ নাই, কেউ নাই, হাত করে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, এই দিনে কত মেয়ে তার ইজ্জত নষ্ট করবে সেটা আল্লাহই ভালো জানে। আমি বলতে চাচ্ছি আমার ভাইরা, আমার মারা, আমার বোনেরা, যাদের কানে আওয়াজ যাচ্ছে 14 ফেব্রুয়ারি বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব বেহায়া দিবস, এই দিবস আমরা কেউ পালন করব না, কে রাজি আছেন হাত তোলে? আমিন আমিন। বেটা মুরব্বীর হাত তোলে কি মনে করছে? হ্যাঁ, হাত তোলে, হাত তোলে কি মনে করছে? আল্লাহ পাক বলে আমাকে ভয় করো, আজ যারা আমাকে ভয় করতে পারে দুনিয়ার মানুষগুলো, সেই বান্দাগুলো অন্তত দুনিয়াতে সেই লোকগুলো আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। এবার আল্লাহ বলছে কুলু কাউলান সাদিদা, কথা যখন বলবে সত্য কথা বলবে, হক কথা বলবে, এই কথা কার? জোরে বলেন। অতএব কারো রক্ত চক্ষু দেখে আল্লাহর কোরআন থেকে হক কথা বলতে হবে, কোন রকম হক কথা বলতে গিয়ে টুপি সারের পিছনে আসা যাবে 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 না। যদি হক কথা বলতে গিয়ে আমার জেল হয়, আমার জুলুম হয়, আমার প্রতি নির্যাতন হয়, আমাকে আটক করে, এরপরও আল্লাহর কোরআন থেকে হক কথা বলবো, চুল পরিমাণ হক করার থেকে আমরা কেউ সরে যাব না। কে কে আমার পক্ষে আছে? আল্লাহকে দেখান। আমিন 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 আমিন। এবার আসুন বন্ধুরে, আমার তাফসীর করতে হবে, গল্প বললে হবে না, কিচ্ছা বললে হবে না। আসলে বলেন ঠিক কিনা? সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে, বিশেষ করে বর্তমান বাংলাদেশে অসংখ্য জায়গায় তাফসীর হয় না, হয় গল্প, হয় কিচ্ছা কাহিনী। এমন গল্প ধরেন, এক গল্পে রাত প্রায় শেষ, একটা হুজুর চোখ বুঝে ওয়াজ করতেছে, এখন তাকিয়ে দেখে রাত প্রায় 4টা বাজে, সামনে কেউ নাই, সবাই চলে গিয়েছে, তাকিয়ে দেখে মাইকালা ভাই বসে আছে, বলতে যাক বাবা লোক একটা পাইছি আল্লাহর ওলি, আল্লাহর ওলি। মাইকালা বলতে যাই ফাজিল হুজুর, আমি আল্লাহর ওলি, আমার যদি মাইক না থাকতো, আমার যদি মাইক না থাকতো, সর্বত হুজুরের উওয়াজ শোনার জন্য আমি এখানে বসে নাই, আমি আল্লাহ ওয়ালা না, আমি হলাম মাইক ওয়ালা। অতএব এখানে যে কথাগুলো হবে আল্লাহর কোরআন থেকে তাফসীর হবে, জোরে বলেন ঠিক কিনা? এবার শুন, তাফসীর করার জন্য আল্লাহ নিজেই অর্ডার করেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক আল্লাহ আকবার বলেন।
সূরা ফুরকান 19 নম্বর পারা 2 নম্বর পিটার প্রথম নম্বর লাইনে 33 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আল্লাহ পাক বলে হে নবী আপনার জাতির লোকেরা আপনার গোষ্ঠীর লোকেরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে কোনো প্রবলেম নিয়ে আপনার কাছে আসবে আহসানা আল্লাহ ইসমে তাবদিলের সিগা ব্যবহার করেছে আল্লাহ বলে হে নবী আপনাকে বলছি আপনি যখন তাফসীর করবেন আপনার কাছে যখন কোন সমস্যা নিয়ে আসবে ঝামেলা নিয়ে আসবে আপনি তখন সমাধান দিবেন আল্লাহর কোরআন দিয়ে তাফসীর করে সুবহানাল্লাহ বললেন না সূরা ফুরকান আয়াত নম্বর 33 কত তাহলে তাফসীর করার কথা কে বলেছেন অন্য এক জায়গায় আল্লাহ বলেন ওয়াংসাল্লাহ ইলাইকা যিকর লিতুবাইনা লিন্নাস মা নুজিলা ইলাইহিম ওয়ালআল্লাহুম ইয়াতাফাক্কারুন সূরা আন-নাহল 14 নম্বর পারা 11 নম্বর পিটার 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে ওয়াং সাল্লা ইলাইকা যিকির হে নবী আমি আপনার কাছে যে যিকির দিয়েছি এখানে যিকির মানে কি জোরে বলেন যিকির মানে কি কোরআন আমরা মনে করি যিকির মানে বাস বেয়া উপরে উঠে যাওয়া মাইন করলে সবাই নবাবগঞ্জে জিকির করতে করতে গাছে উঠে বসে আছে আরে জিকির ওঠেছে কাঁঠাল গাছে বললাম ভাই কি করছে বলতো জিকির সে কাঁঠাল গাছে কেন পাশে ছিল মান্দার গাছ জীবনে ওঠে না বলেন তো কেন ওঠে না কথা কয় না কে এটা জিকির না শয়তানি আমার ভাইরা আমার দেশে ভণ্ড গ্রুপ আল্লাহর কোরআন দিয়ে কথা বলে না আল্লাহর কোরআনের মধ্যে আছে জিকির কেমনে করতে হবে সব কিছু আল্লাহর কোরআনে আছে সেই কোরআন দিয়ে জিকিরের বর্ণনা করে না আল্লাহ পাক বলে হে নবী লিতু বাইয়িনা লিন্নাস আপনার কাছে কোরআন দিয়েছি ব্যাখ্যা করার জন্য বর্ণনা করার জন্য মানুষ আপনার কাছে আসবে কোরআন দিয়ে তাফসীর করে বর্ণনা করবেন ব্যাখ্যা করবেন বলে বলেন সুবহানাল্লাহ এবার আসুন এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন লাভ আছে না ক্ষতি আছে বলে বলেন আল্লাহ নিজেই বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহীমা সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পিটার 6 নম্বর রুকুর 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন এই মাহফিলে অনেক লোক আছে জীবনেও নামাজ পড়ে না আছে না নাই আরো জন আছে না নাই এখানে অনেকেই বসেছে ঈশান নামাজ পড়ে নাই জোরে বলে ঠিক কিনা দেখি যে কোন কোন ভাই ঈশান নামাজ পড়েন নি হাত তোলেন তো আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ পড়ার তৌফিক দিক জোরে বলেন আমি আল্লাহ পাক বলে এই যে মাহফিলে বসলেন দুইটা কন্ডিশন আল্লাহ দিয়েছে এই আয়াতের মধ্যে ইল্লা মান তাবা ওয়া আমানা তওবা ব্যতীত ঈমান ব্যতীত এই মাহফিলে এসেছেন দুইটা কাজ করতে পারলে আমার আল্লাহ বলেন এই মাহফিল থেকে ওঠার আগে এই জীবনের গুনাহ আমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আজকে থাক ভাই কালকে বলেন জি আজকে বলার দরকার নেই থাক আল্লাহ পাক বলে তওবা করতে হবে এক নম্বর আর দুই নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা নেক কাজ করতে হবে আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো পৃথিবীতে যত নেক কাজ হয় তার মধ্যে এক নম্বর নেক কাজটা কি বলেন তো বাবা রে কত খুব মুফতি এক নম্বর নেকির কাজ কোনটা আন্দাজে বললেন নামাজ নেকির কাজ এক নম্বর তো অনেক কথা পড়েন নাই কেমনে হইলে এক নম্বর নেকির কাজ 40টা বছর বিশ্ব নবীজি ঘুরে ধরা সমাজটাকে পরিবর্তন করার জন্য অনেক চেষ্টা করলেন পারলেন না
কারণ কি, সমাজ চেঞ্জ করার জন্য যেই কোরআন দরকার সেই কোরআনটা ছিল না। 40 বছরের মাথায় হীরা পর্বতের গুহায় নাজিল হলো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। এক নম্বর নেকির কাজ হলো কোরআনে কারিম শিক্ষা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা করা? জোরে বলেন, কোরআনে কারিমটা শিক্ষা করা এক নম্বর নেকির কাজ। তাহলে পরে এই মাহফিলে বসেছেন, এক নম্বরে তওবা, দুই নম্বরে কোরআনে কারিম শিক্ষা করা। এই দুইটা কাজ করতে পারলে এই মাহফিল থেকে ওঠার আগে জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, সাইয়্যাতিহিম হাসানাত ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ। আল্লাহ এসে ইশারা করেছেন, ইশারা করে আল্লাহ বলতেছেন, যা তাফসীর মাহফিলে চলে এসেছেন এদের কথা বলছে, যারা আসে নাই ওদের কথা কিন্তু বলা হয় নাই, যারা এখানে এসে বসেছেন আপনাদের কথা আল্লাহ বলছে। জীবনে যা গুনাহ আছে আল্লাহ বদল করে পরিবর্তন করে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ সওয়াব দ্বারা, নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি খুশি আছি? গুনাহ মাফ। এবার বিশ্ব নবীজি কোরআনে কারিম দিয়া দেওয়া শুরু করলেন, আলিফ লাম মা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আরেকবার কর, আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর 1 নম্বর আয়াতে কারিমা আলিফ লাম রা। সবাই বলেন তো এই এই হরফে মুকাত্তাআত এর অর্থ কে জানে? আরো ধরে আরেকবার, আল্লাহ জানে। অথচ কুষ্টিয়া লালন শাহ মাজারে কেউ গেছেন? কেউ জানে? লালন শাহ মাজারে গত এক মাস আগের কথা, অনুষ্ঠান চলতেছিল, দেখার জন্য গেলাম। কি হয় আমার ভাইরা, গিয়ে দেখি একটা লেডিস আর একটা জন্ডিস। জন্ডিস বোঝেন? যেই মেয়েগুলো, যেই মেয়ের পিছনে ছেলেগুলো অযথা সময় নষ্ট করে ওগুলো জন্ডিস। এরকম জন্ডিস মার্কা যুবক তো নোয়াখালী নাই। দেখি তো ভাই কি ডাকে আছে, আর এখান থেকে যাই একটু। আরে এখানে আছে, কি কর বাইরে আছে? এবার দেখেন মাজারে ঢোকার পরে একটা লেডিস একটা মেয়ে আরেকটা ছেলে লালন শাহ যে মাজার যে কবর, এই কবরের সিজদা করতেছে, নাউজুবিল্লাহ জোরে নাচছে। এই কপাল দিয়া বলেন তো সিজদা পর একমাত্র হকদারকে। আল্লাহ নিজেই বলে, ওয়ানাহশুরুকুম يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا. সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 97 নম্বর আয়াতের শেষ অংশে আছে, দুনিয়ার জীবনে এই কপাল দিয়া আল্লাহকে সিজদা করে নাই, করেছে খাজা বাবাকে, দয়াল বাবাকে। কথা বলে না কেন আমার ভাইরা? অনেক দরবার আছে, মাইন করেন না, ওই দরবারে গিয়ে সিজদা করে পীর বাবাকে, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ কয় দুনিয়ার জীবনে আমার সিজদা করলেন না, কেয়ামতের মাঠে মাথা দেব নিচেই, পাও থাকবে উপরে। নাউজুবিল্লাহ। সামিয়ানার তলে এদিক তো মাজার নাই, আছে থাকলেও কম, সিলেটে, এরপরে চট্টগ্রামে, এরপরে কক্সবাজার বন্ধুরা, শুধু মাজার আর মাজার, মাজার আর মাজার। ওই যে শাহজালালের মাজারে যায় আর গান গায়, বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেছেন। এবার দেখেন আমি দাঁড়িয়ে আছি, লালন শাহ মাজারে ঢোকার পরে ওরাই
গুলো অর্থ করতেছে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। আমি বললাম এটা কি বললেন আপনি? তাকিয়ে দেখি মোসের দিকে, মোস বিরাই সাইনসি কয়েনসি। আরে মোসের বহর কুষ্টিয়া কুমারখালী থানা, নেংরাম খাচ্ছে আমের মৌসুমে ওই চাষা। নেংরাম খায় আর কয়, আরে বলটু এত আস কেন? কয় চাষা, নেংরামে তো আস হয় না। আপনি তো আম খাচ্ছেন, পায় হা একটু হা করেন তো, হা করে দেখে সব মাছ গালের ভিতরে সমানে চাবায় খাচ্ছে। আর বলছে তো আসছেন তো, এই শয়তান কি পীর হতে পারে? ও তো ভণ্ড পীর ধরে বলে, ঠিক কি না? আমি দেখলাম ওলামা ঘরে বসে গান গাচ্ছে, আরে পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, আমার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না। আগুন জ্বলছে কোন জায়গা? মাথা নষ্ট হয়ে গেল চাচা বলে কি? আমি বললাম ভাই আগুনের ভিতরে পানি কেমনে, নাকি পানির মধ্যে আগুন কেমনে জ্বলে? কয় আপনারা শরীয়তের হুজুর বুঝবেন না, আমরা হলাম মাইরিয়ে পথের হুজুর। ও মারে পথ না মাইরের পথ, কত ভাই থাকে? এবার আমি বললাম কেমনে বললে নামাজ রোজা লাগবে না? কয় হুজুর আর একটা গান শোনেন, কেরামান কাতেবেন রোজা সরার দিন, কেরামান কাতেবেন রোজা সরার দিন, আল্লাহ দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আমারে ছাড়িয়ে দাও দেবে না মায়ের পারবে? আমি বললাম ভাই আমার দিকে তাকান, দুই কান্দা দুই মহরি লিখতে আছেন ডায়রি, দুই কান্দা দুই মহরি লিখতে আছেন ডায়রি, দলিল দেখে রাই হবে, টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা খুশি আর, সময় থাকতে মনা খুশি আর, সেদিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেদিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হইবে সে টিকিট কাটা আছে যার। বলেন তো এটা কিসের টিকিট? আরে জান্নাতের টিকিট। কিসের টিকিট? আল্লাহ পাক বলেন কে মাল কাতিবি, يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ سبحان الله عليك يا كار কি ভাই দুজন সাংবাদিক আছে না? একে দল পার্টি বলে, একে তোমার দেখে সাংবাদিক যে একজন আলেমের নামে মিথ্যা কথা লেখে চালিয়ে দেয় আছে না? নাই, এটা সাংবাদিক নয়, এটা হলো সাংঘাতিক। কথা বলে ঠিক কি না? আল্লাহ কইমা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। এই যে যা করতেছেন কোন রকম দুই নম্বরে এরা বসে না, কথা কই থাকে? দুনিয়ার জীবনে হয়তো আপনি আছেন এখন চেয়ারে, আপনি আছেন পাওয়ারে, এখন আপনি গিয়ারে, ওর ভাবই আলাদা, কথা কয় নাকি? ওর মস্তানি আলাদা, প্রথম খুলে বেড়ায় এরকম মস্তান আছে না? নাই, অনেক মস্তান আছে, ক্ষমতার দাবটে উল্টা পাল্টা করে দিলেন। দুনিয়ার জীবনে আদালত আপনার, কিন্তু কেয়ামতের ময়দানে আদালত কিন্তু আপনার থাকবে না, কথা বলে না কেন? সেদিন সব কিছু এই আমলনামা প্রকাশ হয়ে যাবে, যখন আমলনামা সামনে আসবে এক নম্বরে ঢুকেই দেখবে আমলনামার ভিতরে সুদের গোনা। সুদ আছে না নাই এই গ্রাম বাদে? আল্লাহ আকবার। এটা কুষ্টিয়া জেলা কুমারখালী, কুষ্টিয়া জেলা বড় মসজিদে এক চাচা এই বয়সে, আচ্ছা আপনি না মাইন্ড করেন, উনি বসে থাকে খায় আর জিকির আজগার করে। মাওলানা আমির হামজা ভাই জিজ্ঞাসা করেছে, ভাই আপনি এই যে বসে থাকেন কি খান? লোকটাকে আমিও চিনি, আচ্ছা আমার কোনো কাম কাজ নাই, আব্বার জমি ছিল 5 বিঘা, গোল ফাঁকি দিয়েছি সবার ফাঁকি সুখি দিয়ে, এই ফাঁকি দেওয়া লোক আছে না নাই? অনেক লোক আছে ভাইয়ের জমি সিটারি করে, 2 নম্বরি করে, সিটিং করে, এরকম জাল দলিল করে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে।
কথা কয় লেখে কাদে রব্বানা জলাম না, আল্লাহ কয় তোর কথা শুনলাম না। যদি বলে ঠিক কি না, এরকম ইবলিস আর কালো কাছরা নাই। আমার ভাইয়ের আমার দিকে তাকাত, উনি বলতেছে কোনো কাম কাজ করি না, 40 লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে সুদের টাকা আসে, লাভের টাকা আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। বলছে চাচা এটা যে হারাম, ভাই আমি জানি, এরপরও কি জন্য খান? কয় আমি সালাত কম না, যাতে গুনাহ আমার না হয়, এজন্য কায়দা করে অ্যাকাউন্ট করেছে আমার বোন নামে, গুনাহ যা হবে কাট। আরে স্থিতি চিন্তা করে এরকম ধান দাওয়া দিল কাছে জানায়, মানে উনি গু খাচ্ছে না গু ঝোল খাচ্ছে। কথা বলে ঠিক কি না? সুদের গুনাহ 2 নম্বরে, ঘুষের গুনাহ 3 নম্বরে, একজন মানুষের নামে আপনি মিথ্যা অপবাদ চালিয়ে দিয়েছিলেন, ওটা মনে হয় দেখা যাবে না। কথা কয় না কে? আল্লাহ বলে ও বান্দা টেনশন করার দরকার নাই, দুনিয়ার জীবনে কিছু লোক আছে অত্যাচার জুলুম নির্যাতন, এই পাপের কাজগুলো খারাপ কাজগুলো নিজেরা করবে আর এইগুলো চাপায় দেবে আর একটা ভালো দলের উপরে, আছে না নাই? আল্লাহ নিজেই বলছে আপনি রাগ করেন না, দলিলটা লিখে নিয়ে যান, ওমাইয়াকসিমু খতিআতান আও ইতমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইতমান মুবিনা। আল্লাহ আকবার বলে কোরআন নিসা আয়াত নম্বর 112 কোরআনে কারিমের 4 নম্বর সুরার 112 নম্বর আয়াত 100 কত, আল্লাহ ভালো মানে এবং মান মানে যে ব্যক্তি এক সিপ, আল্লাহ মুদারে আলোচনা দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কাসাবাও দিতে পারতেন, মাঝির সিগার যারা আলেন আর বিকির আমার বলছেন আপনারা বসতেছেন, কাসাবা দিলে হত, ওই জামানায় আবু জেল ছিল, এই জামানায় নাই। কিন্তু আল্লাহ এমন একটা শব্দ দিলেন এক সিপ, মানে ওই জামানায়ও 2 নম্বর ভেজাল মাল ছিল, এই জামানায়ও কথা কয় না কেন? ওই জামানায় সিস্টেম ছিল আকাম অত্যাচার নির্যাতন করে মোহাম্মদের দলের উপরে চাপিয়ে দিত, এরা অন্যায় করেছে, বর্তমানে এরকম লোক আছে না নাই? কথা বলে না কেন? আমার দিকে তাকান, সকলে একটু সাদা দিলে জবাব দেন, আপনারা কি ছাগল চেনেন? বানর, বানর শোনেন? বলেন তো এই দুইটার মধ্যে ভালো কোনটা? জি ভালো করে বুঝবেন, জ্ঞানীর মতো জ্ঞানী হলি অল্প কথাই বোঝে, কচুর মতো কচু হলি অল্প জালে সেজে, কুষ্টিয়ার একটা ভাষা আছে। এবার দেখেন এই ছাগল, একজন মালিক এই ছাগলকে পোষে, বাড়িতে রাখে, মাঝে মাঝে ছাগল কিনে বাজারে যায়, ঘাস খাওয়ায়, কলা খাওয়ায়, আপেল খাওয়ায়, ছাগল তো চরম খুশি। দৈনিক বাড়িতে এসে বানরকে বলে, বানর খাইছি, মালিক তোরে ভালোবাসে না, দেয়ও না, ওর বড় বলে খুব রাগ, সুযোগ যেদিন পাবো কথা কয় দেখে সেদিন তোরে সাইজ করব। একটা দিন চলে আসলো, এবার বানর মালিককে বলে, মালিক ছাগলকে নিয়ে বাজারে যান, অনুরোধ করি আপনি আমাকে বাজারে নিয়ে যান। মালিক বলে না বাজারে নেওয়া যাবে না। আর কেন বাজারে নেব? তুই বানর উল্টা পাল্টা চলাফেরা করবি, কার গায়ে হাত দিবি পরে আমার বিচার হবে। কয় না মালিক জীবনও করবো না, বন্ধুরে ভালো করে শোনন। দুইজনকে বাজারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এবার বাড়ির থেকে ফোন গেল, হ্যালো এই বাড়িতে মেহমান এসেছে, দই লাগবে। আমার ভাইরা উনি এক পাতিল দই কিনলেন, এলাকায় কি বলে পাতিল, এক পাতিল না খুঁটি বলে কি বলে, এক পাতিল দই কিনলেন। দই কেনার পরে লোকটার প্রচন্ড পায়খানার বেগ আসলো, টয়লেটের চাপ চলে আসলো। এবার বানরকে আর ছাগলকে বলে, তোরা একটু পাহাড় আছে, আমি একটু কাজটা সারিয়ে আসি। উনি গেছে কাজ সারতে, এবার বানর ছাগলের দিকে তাকায় আর বলে, হ্যাঁ হ্যাঁ খুব খাইছো, আগে আমার দাও নাই, আজকে কি হবে? এই যে তুমি পাতিলের দিকে তাকাচ্ছ, দই তোর কপালে নাই,
এইবার দইটা ধরে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এরকম মুখের কাছে নিয়ে খেতে খেতে চাইতে চুটে পরিষ্কার। এইবার বানর দেখলো দই খেয়েছি আমি, অপরাধ করেছি আমি, যদি এখন মালিক দেখে মার হবে, আমার বাঁচার দরকার। এই জন্য পাতিল ধরে ছাগলের মাথার ভিতরে জোর করে ঢোকায় দেন। এবার বলেন যদি মালিক এসে দেখে মার হবে কার? ভালো করে বুঝে বলেন, কার মার হবে? অপরাধ করেছে কেডা? আর কি ভাঙে বলা লাগবে নাকি? এখান থেকে বুঝে নেন বন্ধুরে বাদল্লাহ, বাংলাদেশ বাদ দিয়ে বলতেছি, ভারত শ্রীলঙ্কা পাকিস্তান ওই পাইকে চালিয়ে দিলাম, ওই দেশে আছে ইসলামী আন্দোলনের কাদ্দারা করে, নিরীহ মানুষ কিছুই জানে না, হঠাৎ করে তুলে নিয়ে যায়, বাড়িতে বাপ্পা টেনশনে থাকে, আমার বাচ্চাটি কোথায় গেল? বন্ধুরে আমার সিলেট জেলায় আমাদের এক প্রিয় ভাই দিনের দাওয়াতি কাজ করে, আমার বন্ধুরে বাজান্দি, আমরা দাওয়াতি কাজ করে মুসলমানকে বানাই, আর উনি দাওয়াতি কাজ করে হিন্দুদেরকে মুসলমান বানাই। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইকে তুলে নিয়ে গেল, তুলে নিয়ে জল পরে এবার দেখলো চোখটা যখন খুলল, খোলার পর দেখে উনি সাত দেওয়ালের মধ্যে আটকানো। তাও এই দেশে না, দেশের বাইরে জীবনে তের পাবা। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এবার দেখুন সিলেটের গাঁও থেকে পোশাকটা খুলে নিল, গেন্দিটা খুলে নিল, এমনকি পণ্যের যে পায়জামা সেটাও খুলে নিল। আমার দিকে তাকান, এবার হাত পা ও টান টান করি ঢোকায়, গরম ডিম ঢোকায়, আর বলে বল ইমান ছেড়ে দিবে কিনা? আমার ভাইরা মার খেতে খেতে শরীর থেকে রক্ত ঝরতেছে, এরপরে বলতেছে জীবন চলে যাবে, এরপরে ইসলামকে ছাড়তে রাজি নাই। আমার ভাইরা যদি এরকম দুরত্যাচার আমাদের প্রতি আসে, আমরাও ইসলাম ছাড়তে রাজি নাই। কে কে হাত ফেরান লেগে লেখা? আমিন 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 আমিন। তার মানে মোবাইল চার্জে আছে কিন্তু লাইন পাচ্ছে না, বের হয়েছে, জ্ঞান যখন হারিয়ে গেল, অনেক সময় কোনো জ্ঞান নাই, বন্ধুরে বাগান দিই আমার দিকে তাকা নেবার, এইরকম শাস্তি যখন দিচ্ছি জ্ঞান হারিয়ে, এই যুবকটি স্বপ্ন দেখতেছে বিশ্ব নবীজি তার সঙ্গে দেখা করার জন্য চলে এসেছে। বাবা তুমি কোথায়? 3 মাস হয়ে গেল ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো খেতে পারি না। বাবা তুমি কোথায়? তুমি কোথায় আছো? দ্রুত বলো। বন্ধুরে কান্না দরিদ্র কণ্ঠে বলতেছে, মা আমি অন্য কোনো জায়গায় নাই, দিন পোষণ করার জন্য এমন একটি জায়গায় এসেছি যেখানে যৌলব নির্যাতন অত্যাচার। মা বলে, বাবা দিনের জন্য যদি রক্ত চলে যায়, জীবন চলে যায়, এরপরও বাতিলের কাছে মাথা নত করবি না? এইরকম মা ঘরে ঘরে হওয়ার দরকার আছে না? নাই। আজকে আমাদের মা গুলো উল্টা পাল্টা কয় না, বাবা দিনকাল ভালো না, বের হওয়ার দরকার নাই। ধরে বলে ঠিক কিনা? আমরা বের হই নাই এই কারণে ওরা আমাদেরকে ভয় দেখায়। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, ইসলামের পক্ষে থাকতে গেলে, কোরআনের পক্ষে থাকতে গেলে জুলুম একটু আড্ডু আসতেই পারে, কথা বলেন? আমার ভাইরা সময় যেহেতু অত্যন্ত কম, একটা সাবজেক্ট নিয়েছি সংক্ষেপে কথা বলবো। কেয়ামতের মাঠে দল হবে 73 দল, এক দল যাবে জান্নাতে। জোরে বলেন কয় দল? আর বাকি সব অফসাইড, বাকি সব কি কি অফসাইড গুরুতে চলে যাবে? আমার ভাইরা ওই একটা দল দুনিয়াতে কারা, এদের কোয়ালিটি কি, এদের আদর্শ কি, সেই আদর্শ নিয়ে আমি কথা বলবো। আপনাদেরকে শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুলুন। রাজি নাই? জি আসলে রাজি, এটা আবেগে হাঁটু টিকে দৌড়ে কোনো ব্যাপার না। আল্লাহু আকবার বলেন। এইবার কারা কারা রাজি, দু হাত আল্লাহকে দেখান। আমিন।
আমিন আমিন আমিন। আমার ভাইরা, দিন প্রচার শুরু করলো কেন? মানুষগুলো অন্ধকারে আছে, সেই অন্ধকার থেকে বের করে আনতে হবে। আমার ভাইরা, সেই অন্ধকার হচ্ছে অবৈধ আইন, আর এটা হলো বৈধ আইন। জোরে বলেন ঠিক কিনা? এই বৈধ আইন বাদ দিয়া এই বৈধ আইন আজকে আমাদের ঘরে পড়ে আছে, কথা বলে না কেন? পড়েও না, পড়ার চেষ্টাও করে না। যখন মা মারা যায়, যখন আব্বা মারা যায়, তখন হুজুর ভাড়া করে, কি করে? ভাড়া করে হুজুর, এই আব্বা মারা গেছে, মা মারা গেছে, কত? 10 খতম, এরপরে 4 লাখ কালেমা, কয় লাখ কালেমা পড়েছে? 4 লাখ 10 খতম কোরআন শরীফ। ওর বাপ জীবনেও নামাজ পড়ে নাই, বলে নাই কালেমা খতম দিয়ে কাজ হবে? গাছের গোড়া কাটা যতই পানি দেন, ফলের আশা করা যায়? কবরে গেছে, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, আল্লাহ নাই, তাফসির নাই, মাহফিল নাই, ওর জন্য দোয়া করলে কাজে লাগবে বলে মনে হয়? এরপরে হুজুর দোয়া ভরসে, এমন দোয়া, খুব কান্নাকাটি করতেছে। হুজুর তো কান্নাকাটি করবেই, হুজুরের হাতে দিয়েছে 1000 টাকার হলদে নোট, কি নোট? টাকার নোটে কি হুজুরের মাথা নষ্ট হবে? বাবা রে বাবা, ও চিন্তা করতেছে আল্লাহ টাকা পাইছি, ও দোয়া করি, ও যেখানে যাই থাক, অসুবিধে কি? এই দোয়া করে আল্লাহ তুমি জান্নাতে দাও। ছেলে পাশে বসে কানতেছে, আল্লাহ হুজুর যে কায়দায় দোয়া ধরেছে, এত সময় আমার আব্বা জাগায় চলে গেছে, কোথায়? ও জাগায়, ও জাহান্নাম ছাড়া গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার আসুন, সেই একটা দলের আদর্শ কি? সকলে জবান ছেড়ে পড়ো না, হুজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير. আল্লাহ পাক বলেন সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 104 নম্বর আয়াতের প্রথম অংশ, আল্লাহ বলেন আলতাকুম মিনকুম উম্মাত, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। তাহলে দলের কথা কোরআনেও, কোরআনেও, আমাদের সমাজে অনেকে আছে বেকুব মার্কালক, ওরা কয় কোরআনে রাজনীতি নাই, কয় হুজুর কোরআন নিয়ে রাজনীতি করবে না। ওরে শয়তান, কোরআন নিয়ে রাজনীতি করবে না, তুই যেটা করি সেটা কোন রাজনীতি বল? আমি আপনাকে চিনি, এই তাফসির শুরু হওয়ার পরে কিছু লোক কুচে চলে যাবে, বলবো কারা যাবে, বলবো রাগ করলেন? কানা আর খোরা সারাদিন ভিক্ষা করেছে, ভিক্ষা করার পরে কানা বলতেছে দোস্ত নামাজ পড়ার দরকার, মাগরিবের নামাজ, আমি তো চোখে দেখি না তুই নামাজ পড়া, নেংলা সামনে কানা পিছনে মাগরিবের নামাজ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়া কানা, যেই বলেছে কানা পিছনের থেকে বলছে কানা বললি কে নামাজ হবে, কথা কয় নাকি? কই তাই না যে বললি? ভাই কানা তো আমি বলি নাই, কানা কোথায় আছে? এরপরে নামাজ সারি নাই, নামাজ পড়ছে ওয়াত্তাবে মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন, কয় নিয়ে সার নামাজ হবে না? তাই কি হয়েছে? কানা বললি ভালো কথা, আবার মুশরিক বললি কে? কই 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 না যে বললি, পিছনে আয়, এইবার নেংরা পিছনে কানা সামনে, মনের ক্ষোভে এবার কানা সুরা বলতেছি অত্যাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা নেংরা মিনাল ফাসিকিন, নামাজ হইলো?
কথা কয় না কে দেখবেন এখানে অনেকে আছে তাফসীর শুরু হবে ও মনে করবে হুজুর মনে হয় আমাকেই বলছে, আস্তে করে উঠে চলে যাবে কারা যাবে আমার আল্লাহ বলেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। কুরআন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পেজা 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াতে কারিমা। সবাই বলেন তো এই আয়াত খানা কার? আরো জোরে কার? আল্লাহ পাক বলে মানে এবং এটা মানে যখন কিলা মানে বলা হয় তাদেরকে তোমরা আসো আল্লাহ যা বলেছে আর রাসূলের কাছে যা নাযিল হয়েছে তোমরা এই কথাগুলো শোনার জন্য আসো। ওরা আসবে শুনবে যখন দেখবে সব দেখি হুজুর আমাকেই বলছে তখন আস্তে করে উঠে চলে যাবে, যেটা যাবে ওটা হলো মুনাফিক। ওটা কি আশা করি ওই রকম লোক আজকে এখানে নাই, ধরে বলেন ঠিক কি না? এবার আসুন আমরা থাকবো একটা দলে, যেই দল কিয়ামতের মাঠে সুপারিশ পাবে। সুবহানাল্লাহ বললেন না, যেই দলকে আল্লাহর রাসূল হাউজে কাউসারের পানি পান করাবে এমন কি সুপারিশ করবে কিয়ামতের মাঠে। আমরা কি আল্লাহর রাসূলের সুপারিশ চাই? আমরা কি হাউজে কাউসার চাই? কে কে চান একটু হাত দেখান তো। আমিন আমিন আমিন। আল্লাহর রাসূল যে হাউজে কাউসার আপনাকে দিবে, হাউজে কাউসারটা কি দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি? সুবহানাল্লাহ, ধরে না আসছে। একবার আপনাকে দেওয়া হবে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির কথা মনে থাকবে না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কারা পাবে? রাসূল দেখলেন যে এই নহরের পানিটা জান্নাতের মধ্যে মিরাজের নজরে যে দেখলেন ঘুরতে ঘুরতে একটা ঘর, ঘরের ভেতর দিয়ে তার চতুর্দিকে এত সুন্দর পানি যাচ্ছে। রাসূল দেখেই একটু ঘর চিন্তা ভাবনা করলেন। জিব্রাইল বললেন যে হুজুর এখনো সময় হয়নি, এখন হবে না। জিব্রাইল আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন চতুর্দিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল এরপর থেকে প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতেন। সুবহানাল্লাহ, ধরে না আসছে। আমরাও আগামী কালকে থেকে প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলবো, রাজি আছেন? এই বিড়ি খাওয়ার সময় জি না? আরে বাবা, বিড়ি খাওয়ার সময় ধরাবেন না। আমার দেশে অনেক লোক আছে ওরা বলছে বিসমিল্লাহ দরকার নেই, কাকি বাদ দাও আছে না নাই, বলে বিসমিল্লাহ দরকার। এই শয়তান, তুই যখন মারা যাবে তখন কি দোয়া পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আহারে, বোঝে না, এগুলো বোঝে না যে আমি মারার পরে বিসমিল্লাহ ছাড়া কাজ হবে না। কথা বলে না কেন? এই দোয়াটা পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। কখনো কি শুনেছে এইরকম কেউ দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বিএনপি? না, কথা কই না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ, জামাত ইসলাম, সরমনাই, আটরশি, ষোলরশি, একটা কথা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। বাঙালি বোঝো না, খালি এদিক ওদিক দৌড়াও, পথ খুঁজে পাও না। যদি মরার পরে কবরে রসুল ছাড়া গতি না থাকে, মরার আগে যদি রসুল বাদে চলেন কবরে যাওয়ার পরে আল্লাহর রসুল জীবনও আপনাকে চিনবে না। বলে ঠিক কিনা? এবার আসুন আদর্শ দল, সেই আদর্শ দলের গুণ হবে 5টা। 1 নম্বরে ওই দলের একটা ভালো নাম রাখবে। বলে তো আমাদের দলের নাম কি? ইসলাম। কি নাম? কি নাম? আল্লাহ পাক বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. الله أكبر. প্রায় মায়দা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর 3 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন হে নবী, আমি আজকে তার মানে আরাফাতের দিন আমি আল্লাহ নিজেই ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে নিয়ামত দিলাম আর আমি আল্লাহ নিজেই ইসলামকে দিন হিসাবে পছন্দ করলাম। সুবহানাল্লাহ, ধরে না আসছে। আল্লাহ কয় আমি পছন্দ করলাম আর গাইবান্ধা গেলাম মাহফিল করতে। গাইবান্ধা জেলায় সিরি টিটু রায় আর রাকেশ মণ্ডল এই দুইটা ছেলে ওনারা বলেছে রসুলের দাড়ি আর ছাগলের দাড়ি সমান। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আমাদের সকলের যুবকদেরকে বলছি ইমানের দাবি নিয়ে
রসুল আমলিকের নাম, রসুল বিএমপির নাম, রসুল জামাত ইসলাম নাম, আল্লাহর রসুল প্রত্যেকটা দলের, জোরে বলেন ঠিক কি না? প্রধানমন্ত্রীকে এই মাহফিল থেকে বলতে চাই, টিটু রায় কোনো দল পার্টি করে না, ও একটা নাস্তিক, ওকে অবিলম্বে আটক করা হোক। ধরে বলে ঠিক কিনা? আটক করলে হবে না, এই রায়কে বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ বানা না, এই সিলু টিটু রায়কে ফাঁসি দিতে হবে। কে কে রাজি? দোহাত লেখা দেখা কোন জায়গা মিয়া, কত আর ঘরে জ্বালবে? ঘরে জ্বালা বাদ দেন, এখন জ্বালতে হবে জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে মানুষগুলো আল্লাহর রসুলকে নিয়া, আল্লাহকে নিয়া, আলেমকে নিয়া, ওলামাকে নিয়া বাজে কথা বলে, আল্লাহ পাক বলে ওটা ভালো মানুষের জন্ম না, ও হলো হারাম জাদা। কথা কয় না কেন? দলিল নিয়ে যান, সুরার নাম সুরা কলাম, 29 নম্বর পারা, 4 নম্বর পিছা, প্রথম নম্বর উপর 13 নম্বর আয়াত। উতুল্লিম বাদা জালিকা জানি উনি বলেছে তাফসির মাহফিলের যে আওয়াজ হয়, এই আওয়াজ আর যখন আজান হয়, এই আজানের আওয়াজ, এই দুইটা আওয়াজে গোটা ঢাকার শহর নাকি শব্দ দূষণ হচ্ছে। আমার তো মনে হয় ওর জন্মের ভিতরে ভেজাল আছে, ওর জন্মের সময় ওর আসল বাপ কাছে ছিল না। বলে বলেন ঠিক কি না? রাগ করলেন? খুব মাইন্ড করলেন? তাহলে আমাদের দলের নাম কি? ইসলাম। কি নাম? ইসলাম। দুই নম্বরে ওই দলের একজন ভালো নেতা লাগবে, আমাদের নেতার নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নেতার মতো কি আরেকটা নেতা দুনিয়াতে আসবে? কথা কই না কে? দুনিয়াতে কিন্তু আসবে না। বন্ধুরে বাজনরে, বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। একুশ নম্বর পারা, 19 নম্বর পিছে, 13 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ পাক বলে এই দুনিয়াতে কত মানুষ, কত মানুষের আদর্শ গ্রহণ করে, আমার বিশ্ব নবীর মধ্যে সবচাইতে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ বললেন না জোরে? আমার ভাইরা, মাঝে মাঝে রাস্তায় স্লোগান শুনি, অমুক নেতার চরিত্র ফুলের মতো, কিন্তু তলে তলে খোঁজ নিয়ে দেখেন অবক নেতার চরিত্র পায়খানার সাইডে অপবিত্র। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা এক রকম, দিনের বেলা আর এক রকম। রাতে মনে হয় আল্লাহর ওলি, দিনের বেলা মাল খেয়ে টাল হয়ে গেছে। রাতের বেলা এত পরিমাণ মদ খায়, কুষ্টিয়া জেলায় এক নেতা মদ খেয়ে মাথায় এলেমেলে হয়ে গেছে, বাড়িতে আসতে যারা তখন একটা বাজে, আসার সময় গাছের সাথে বাড়িটা পড়ে গেছে, উঠে বলতে যে ভাই যান সাইড দেন। কি বুঝলেন? এটা কি নেতা না খেতা? কথা কয় না কে? অন্তত এইরকম নেতা নোয়াখালী জেলায় নাই, নাই 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 না ভাই, থাকলেও বলা যাবে না, দিনকাল ভালো না। চিন্তা করে এই জাতীয় নেতা যখন মাল খেয়ে টাল হয়, শয়তান তখন দোয়া ইনুস করে, আর কয় আল্লাহ আমি চলে গেলাম এই দেশের দিক, আমি আর নাই। এবার বাড়িতে আসলো, বাড়িতে আসা পর রাত একটা বাজে, দরজায়
বউ বলতেছে ঘটনা কি এত রাগ কেন? দরজা খুলে দিয়েছে, এই বউ একটু গরম দেখাচ্ছে, কোথায় ছিলে? বলছে আম্মা দাঁড়া, আসসালামু আলাইকুম। মাতা ঠিক আছে? ওর ছেলে চিন্তা করতেছে ঘটনা কি। ও আব্বা, আমার দাদি তো কবেই মারা গেছে। বলছে ভাই চুপ করে থাক, মাতা ঠিক নাই, এটা কোন নেতা হতে পারে না, নেতা হচ্ছে আমাদের বিশ্ব নবী আল্লাহু আকবার। সাহাবীরে এসে প্রশ্ন করছে, হুজুর হুজুর, মায়েশার কাছে বলে, ও মায়েশা, আল্লাহর রসুলের চরিত্র কি জানেন? আল্লাহর মায়েশা বলে, আল্লাহর রসুলের চরিত্র গোটা কোরআন শরীফ, সুবহানাল্লাহ, কোরআনে ভেজাল নাই, নবীর চরিত্রে কোনো ভেজাল ভেজাল, এমন কি বিশ্ব নবী প্রত্যেকটা জায়গায় সমান অধিকার করতেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বেলালকে বলছে, বেলাল তুমি একটা কালো মায়ের সন্তান, তোমার ঠোঁট কালো, তুমি বাইটে মানুষ, বিশ্বনবীর কানে জ্বর পড়ি। বিশ্বনবী বলে, আবু যর ইসলাম কবুল করেছে ঠিক, এখনো তোমার মুখ থেকে জাহিলাতের গন্ধ এখনো যায় নাই, তোমার ইসলামের মধ্যে ভেজাল আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল এই কথা শোনার পরে হঠাৎ করে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কারণ কি? বাড়ির কাছে আবু জেহেল, আবু জেহেল ইমান আনে নাই। বেলাল প্রায় 400 মাইল 300 মাইল দূর থেকে এসে নবীর কাছে ইমান এনেছে। ইমান আনার কারণে টান টান করে বেঁধে লাঠি দিয়ে পিটাইয়া গায়ের চামড়া তুলে দিয়েছে, যেখান থেকে চামড়া উঠে রক্ত বের হয়েছে ওখানে আবার আঘাত করেছে। এরপরও বেলাল ইমান ছাড়ে নাই, কারণ বেলাল জানে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। সূরা আল-কাবুত 20 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকু, 2 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক বলে, যারা এই মাহফিলে বসে আছেন কি মনে করতেছেন? মুখে বলবেন ঈমান, আল্লাহ পরীক্ষা দেওয়া লাগলো না, পরীক্ষা ছাড়া আমার আল্লাহ কাউকে জান্নাত দেবে না? দেবে না। জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে নাই? আমার ভাইরা যখন এই কথা বলছে, আবু যর তোমার মুখে এখনো জাহিলাতের গন্ধ আছে, আবু যর তখন কেঁদে ফেললেন, রাসূলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে ভরে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন। আপ শুধু তাই না, মাফ করলে হবে না, ওই বেলালের পাউটা আমার মুখের উপরে পাও দেওয়া লাগবে, তাছাড়া আমি আপনার কদম ছাড়ব না। আল্লাহু আকবার বলেন, কি সম্মান দিলেন! একদিন বিলাল হেঁটে যাচ্ছেন, আল্লাহ রাসূল খাবার খাচ্ছিলেন, রাসূল বললেন, ইয়া বিলালু তাহাল হিনা অকুল মাই, বিলাল তুমি আমার কাছে আসো, তুমি একটু আমার সাথে খাবার খাও। আল্লাহু আকবার! বিলাল কেঁদে ফেললেন, হুজুর আমি একটা কালো মানুষ, আপনি আমার সাথে, আপনার সাথে আমি খেতে পারি? আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল ডেকে নিয়ে খেলাধুলা সমান করলেন, আর তোমার নেতা তুমি খাও বিড়ি, আর তোমার নেতা খায় পানচট সিগারেট, কথা কয় না কেন? তোমার দেয় কুমা জিনিস, তোমার কপালে কুমা জিনিস, আর ওর কপালে কথা কয় না কেন? ভালো জিনিস। এই জন্য কিয়ামতের মাঠে নেতা আর কর্মীকে আল্লাহ ডাক দেবেন, ডাক দেওয়ার পরে কর্মী বলবে, আল্লাহ তুমি তো আমার জাহান্নামে দিলেই দিলে, আমি খাইছি আকিস বিড়ি, ও খাইছে পানচট সিগারেট, ডবল দামেরটা খাইছে, তুমি আমার এক গুণ দাও, ওরে শাস্তি ডবল দাও। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লা'নুহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার বলেন, সূরা আহজাব 22 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর রুকু, 67 নম্বর আয়াতে কারিমা। সেদিন কর্মীরা বলবে, আল্লাহ আমাদেরকে ঠিক চালিয়েছে, আমাদেরকে কোরআন দিয়ে চালাই নাই, নামাজ দিয়ে চালাই নাই, ওরা কোরআন পড়ে নাই, ওরা কোরআন চাই নাই, আমাদেরকে করতে দেয় নাই, আমাদেরকে দিয়েছে কোমা জিনিস, ওরা খাইছে ভালো জিনিস, দিয়ে ফাইনি আল্লাহ দি বাসন দিয়েছে, আল্লাহ তুমি ওদেরকে ডবল শাস্তি দাও, জোরে কর না, ওজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে নেতা আমাদের বিশ্ব নবী, জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীকে মানবে কারা? যাদের মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে, জোরে বলেন কয়টা?
এক নম্বর লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি কিয়ামতের মাঠে আমার আল্লাহর সাক্ষাৎ চাই, সুবহানাল্লাহ ধরে না আসছে। আমরা কি সাক্ষাৎ চাই? চাই। আরে এই যে ছেলেরা এই যে প্রেম করে লাইন মারে মোবাইলে, যখন কল আসে মেয়েগুলো তো কি কখিল করছ, ভাইয়া কেমন আছেন, এই শয়তান মহিলা, আল্লাহ ধরে এত নরম কথা দিয়ে কথা বলতে বলতে, যখন কল আসে কত সুন্দর করে কথা কয়, ছেলের তো মাথা নষ্ট, এত সুন্দর কণ্ঠ, আসলে খুলতে দেখুন বয়স 40 বছর, 40 বছরের মহিলা এমন কণ্ঠ দিয়ে কথা কয়, 22 বছরের ছেলে তো পাগল। এখন এই যে সম্পর্ক হয়ে গেছে মোবাইলে, দেখা করার জন্য কি যে ভালোবাসা, কথা কয় না কে, কি আবেগ বাইদি গেছে 14 ফেব্রুয়ারি, কথা কয় না কে, দেখা হবে 14 ফেব্রুয়ারিতে, অন্যদিন দেখা সাক্ষাৎ হবে না। এই জন্য বাবার পকেট কেটে ফায়ার করতেছে, মার দ্বীপ আর ঘরের যা আছে ওইগুলো বিক্রি করে একটা ফুল দেবে 14 ফেব্রুয়ারি, আই লাইক ইউ, আই লাভ ইউ। আরে শয়তান, এই তুমি 14 ফেব্রুয়ারি দিনে যারা এই কথা বলবে, তোর আমল আল্লাহ সব বাতিল করে দেবেন, ঠিক কিনা? এই জন্য অনুরোধ থাকবে আমার ভাইরা, বিশ্ব নবী ছাড়া আমরা দুনিয়ার কোন নেতা মানি না, মানব না, ঠিক কিনা? সংক্ষেপ করতেছি যেহেতু সময় কম, 3 নম্বর, সেই দলের একটা প্রতীক থাকা লাগবে, যারা আওয়ামী লীগ করে ওদের প্রতীক নৌকা, কথা হয় না কা, যারা বিএনপি করে ওদের প্রতীক কি, যারা আল্লাহর রসুলের দলের তাদের প্রতীক হইলো সুন্নাত, টুপি, দাড়ি, জোব্বা, সুবহানাল্লাহ বললেন না, খালি দাড়ি দরকার নাই, আছে আমার দিকে তাকা নেই বা, মজার কথা, এখানে একটা সিল মারেছেন বিএনপির, ধানের শীষ মেরে সারাদিন রাস্তায় স্লোগান দেখেন, তারিখ যে আপনি আগান আমরা আছি আপনার পিছে, সারাদিন স্লোগান দেওয়ার পরে সন্ধ্যার সময় গেলেন আওয়ামী লীগের একটা অফিসে, গিয়ে বললেন বড় ভাই এই দেখেন আমি আপনার দলের লোক, এই দেখেন আমার সিল, কি আপনার দাঁত মুখ রাখবে, কথা কয় না কে, ও তো সব ফুলে ফেলবে, আর শয়তান ইয়ার কিনা জায়গা পাচ্ছ না, যখন কবরে যাবেন আপনার প্রথম নিদর্শন দাড়ি, কথা বলে না কেন, দাড়ি আপনার নাই কবরে যাওয়ার পরে আপনাকে বলেন তো কি দেখেছেন, বলেন বলেন, সেই দাড়ি আপনার নাই আপনার তো মারি একবার সাত করে ফেলবে, কথা হয় না কে, কারণ কি ফেরেশতা তো আপনি তো দুনিয়ায় মস্তান, এখন যদি ওখানে কেউ ফেরেশতা আমি অনেক জনের বলছো কতবার, টেরি বেরি করলি খবর আছে ফেরেশতা কায় তারা তোর বানাচ্ছি, কথা বলেন ঠিক কিনা, যাদের মুখে দাড়ি নাই অনুরোধ করো ভাই দাড়িটা রাখেন। 4 নম্বরে ওই দলের একটা অফিস লাগবে, আমাদের দলের অফিস আছে মসজিদ, ধরে বলেন সুবহানাল্লাহ, আর একটু ধরে বলেন সুবহানাল্লাহ, এই মসজিদে নামাজ পড়ার জন্য করে বলেন ঠিক কিনা, আমরা কি নামাজ পড়ি, জি নামাজ আমরা তো এখন ওই নামাজ পড়ি, ঢাকা শহরে একবার নামাজ পড়তেছিলাম, মোবাইলে গান বাজে উঠেছে একটা যুবক ছেলে, ও এখন মোবাইল বাই করে বলছে হ্যালো আমি নামাজে, তুমি কল দেওয়ার টাইম পাও না, নামাজ হবে, জি নামাজ হচ্ছে না আমাদের, এই জন্য মসজিদে এসে আমাদের নামাজ পড়তে হবে। 5 নম্বরে ওই দলের ওই দলকে লিড দেওয়ার জন্য একটা গাইড বুক লাগবে, আমাদের বইয়ের নাম কি, সুবহানাল্লাহ বললেন না, বিশ্ববিদ্যালয় একটা ছেলে পড়াশোনা করে সায়েন্স ডিপার্টমেন্টে, পড়তে পড়তে বিজ্ঞানী হয়ে গেছে, বলেন তো কি হয়ে গেছে, জীবনেও নৌকা পার হয় নাই, হঠাৎ করে নৌকা পার হচ্ছে, মাঝিকে ডেকে বলতেছে মাঝি ডু ইউ নো হিস্টোরি, তুমি কি ইতিহাস জানো, বলছে না, বাংলা জানো না, ইংলিশ জানো না, আচ্ছা বলেন তো ভাই ওনার কি ইংলিশ জানার দরকার আছে, কথা ভাই দরকার নেই, বলতে স্যার আমি শুধু একটা জিনিস জানি সেটা হলো সাঁতার, কি সাঁতার, তখন বিজ্ঞানী বলতেছে এই মাঝি তোর 16 আনা জীবনের 12 আনাই মিশা শেষ হয়ে গেছে, বলেন তো এখনো কয় আনা আছে, কথা কয় না, এবার নৌকা নদীর মাঝখানে বৈশাখ মাস ভা বিকালবেলা ঘর উঠে গেছে কঠিন না কারে, নৌকা ডুবে এলোমেলো ভাব, ডুবে যাবে যাবে ভাব, এইবার মাঝি বলতেছে বিজ্ঞানী
অনেকগুলো প্রশ্ন করেছেন, একটাও অ্যান্সার করতে পারি নাই। এখন যে অবস্থা, আমি আপনার কাছে জানতে যদি নৌকা ডুবে যায় এখন লাগবে সাঁতার। আপনি কি সাঁতার জানেন? বিজ্ঞানী বলতেছে দন্তের নয় একা। কি না আপনারা বলেন ওই পানির মধ্যে তোর বিজ্ঞানীগিরি চলবে? ধরে বলেন চলবে। কিয়ামতের মাঠে অঙ্ক চলবে না, ইংলিশ চলবে না, বাংলা চলবে না। যাদের কাছে আল্লাহর কোরআন আছে, যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, মহব্বত করে, আমার আল্লাহ এই সম্পদ থাকার কারণে ফুল সিরাত পার করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ধরে বলে ঠিক কিনা? যদি কোনো মানুষ এই কোরআনকে অপমান করে আমরা তাকে ছেড়ে দেব না। ধরে বলে ঠিক কিনা? আমরা প্রতিবাদ করবো। ধরে বলে ঠিক কিনা? আমার সময় 9:25। দেখ ভাই কথা বলেছি, কে কষ্ট পেয়েছেন? জি একটু কষ্ট লাগারই কথা, কারণ কি আল্লাহর কোরআনের থেকে বললে অনেকের গায়ে লাগে। এই কোরআন আবু বকর শুনে খুশি হয়েছিল, আর আবু জাহেল শুনে কথা কয় না। খ্যা এখানেও কিছু লোক শুরু হয়ে যাবে। যদি বলে ঠিক কিনা? কোরআন শোনার পর যারা সমালোচনা করবে দেখবেন আগামীকাল সকালবেলা দোকানে বসে বলবো তাসিম বিল্লাহ খালি রাজনীতি করেছে। এই কথা যে বলবে ও আবু জাহেলের ভাইরা ভাই। যদি বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আদর্শ দলের কথা বলেছে তার ভিতরে শেষ কথাটা আল্লাহর কোরআনের কাছে আশা লাগবে, নতুবা কবরে গেলে খবর আছে। আল্লাহ তাআলা আমাদের আলামিন, যাদের আমার কন্টাক্ট নাম্বার দরকার হয় আমাদের জুবাইর ভাই আছে, ভাই সাহায্য করবেন দিবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি।